চলছে, ঘুমোতে পারছি না। দাঁড়া বাবা না তারা, আমি দেখছি কি করে ঠান্ডা হাওয়াকে আটকানো যায়। ওরে সর্বনাশ, আমার বাসার ছাদ ভেঙে গেছে গো, কি যে করে। মা, বড্ড শীত করছে আমাদের। দাঁড়া বাবারা দাঁড়া, আমি দেখছি। তোরা ঘুমা, আমি আমার এই ডানা দুটো দিয়ে তোদের গরম রাখবো। শুয়ে পড়, শুয়ে পড় বাবারা, শুয়ে পড়। দত্তপাড়া দিয়ে দত্তর মা পান সেজেছে এলাচ দানা দিয়ে। আয় ঘুমায় দত্তপাড়া দিয়ে দত্তর মা পান সেজেছে এলাচ দানা। বাবা, ছাদ যে ভেঙে পড়েছে, কি যে করি কি যে করি। পাতা দিয়ে ঢাকলেও থাকবে না। হায় হায় হায়, বাচ্চারা ঠান্ডা থেকে কি করে রক্ষা পাবে। কি হলো টুনটুনি বোন, মন খারাপ কেন? কি আর বলবো দুঃখের কথা, আমার বাচ্চা দুটো সারা রাত শীতে ঠান্ডা হাওয়ায় কষ্ট পেয়েছে গো। কি যে বলি তোমায়। কেন বোন, কি হয়েছে? আমার বাসার ছাদ ফুটো হয়ে গেছে, কি করি বলো তো এখন। এক কাজ করো, ওই যে পূব দিকে যে বড় গাছটা আছে তার পাশে সতীশ গরামের বাড়ি, গরামই তো ছাদ সারায়। তুমি ওর কাছে যাও, বলে দেখো। ঠিক বলেছো কাঠবিড়ালি দাদা, তাহলে সতীশ ঘরাবির কাছে যাই বলো। হ্যাঁ সতীশ ভাই, আজ আমাদের ছাদটা একটু সারিয়ে দাও না গো। আই হবে না খুড়ো, আই মেলা কাজ, মহারাজ কাকা বকার গল ছাইতে যেতে হবে। আই একদম সময় নেই, একদম সময় নেই, কাল ঠিক যাও। হ্যাঁ ঠিক আছে, কাল সকালেই এসো, এসো। কিন্তু সতীশ ভাই, ও সতীশ ভাই, আমার একটা কাজ করে দেবে? ও টুনি, তুই তা বল, কি কাজ করতে হবে? তেমন কিছু না, আমার বাসার ছাদটা সারিয়ে দিতে হবে। সতীশ ঘরামি সারাবে তোর পাখির বাসার ছাদ। হাসছো সতীশ ভাই? হাসবো না তো কি কাঁদবো, হাসির কথা বললে হাসবো না? আমার বাচ্চাদের শীতে কষ্ট হচ্ছে, ছাদ ফুটো হয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, বাচ্চারা ঠান্ডা হাওয়ায় ঘুমোতে পারছে না, আর তুমি হাসাহাসি করছো। এই শোন, আমি হলাম সতীশ ঘরামি। হ্যাঁ মনে রাখি, সতীশ ঘরামি। আমি যাব টুনির বাসার ছাদ ছাড়াতে, কি ভাবিস আমাকে? হ্যাঁ তুমি আমার বাসার ছাদ সারিয়ে দাও না গো, আমার বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে। বাসা থেকে চাঁদ দেখতে পাস টুনি? হ্যাঁ গো, চাঁদ তারা সবই দেখতে পাই, বললাম না ছাদটা ফুটো হয়ে গেছে। বাস তবে তো ঠিকই আছে, ফুটো ছাদ দিয়ে চাঁদের আলো তারার আলো এসব তো ঢোকে নাকি? হ্যাঁ তা তো আসছে, কিন্তু তাতে কি বলো? ওরে বাবা, চাঁদের আলোয় ঘরটা গরম হচ্ছে, তারার আলোতেও হয়, তাই ও ছাদ তোকে সারাতে আর হবে না। চাঁদ তারা সবার আলো এসে পড়লে এমনিতেই ঘর গরম হয়ে যায়। যা যা যা, এখন যা তো, আমার অনেক কাজ আছে, রাজা কাকা বকার গোয়াল ছাইতে যেতে হবে জানিস। ও তাহলে তুমি আমার কাজ করবে না তাই তো? আমি রাজার কাছে গিয়ে এর বিচার চাইবো। যা যা যা, যা পারিস কর, যেখানে খুশি যা, বিদায় হত এখান থেকে।
চাই। এই রে, আবার সেই বজ্জাত টুনি এসেছে। এই কিসের বিচার চাস তুই? সতীশ ঘরামিকে শাস্তি দিতেই হবে মহারাজ। কেন, সে আবার কি করলো? আমার বাসার ছাদে ফুটো হয়ে গেছে বলে সতীশ ঘরামির কাছে গিয়েছিলাম, বললাম আমার ছাদটা সারিয়ে দাও না ভাই। তা শুনে ও কি বললো জানেন? কি বললো সে? বললো ছাদ ফুটো হয়েছে, ভালোই হয়েছে। ফুটো ছাদের মধ্যে দিয়ে ছাদের আলো আসবে, আবার আলো এসে ঘরটা গরম রাখবে। আমার বাচ্চারা কাল সারা রাত চোখের পাতা এক করতে পারেনি, শীতে কেঁপেছে। আমি মা, আমার সন্তানের কষ্ট দেখে আমি কি স্থির থাকতে পারি মহারাজ? ও হো হো, বটে, ঠিক আছে। মন্ত্রী, ডাকো সতীশকে। ঠিক আছে মহারাজ। এই কে আছিস? সতীশকে ডেকে নিয়ে আয়। প্রণাম মহারাজ। শোনো সতীশ, টুনি তোমার নামে নালিশ করেছে, তুমি নাকি ওর বাসার ছাদ সারিয়ে দেবে না বলেছো। হ্যাঁ, বলেছো ফুটো ছাদ দিয়ে চাঁদ তারার আলো পড়ে ঘর গরম হয়ে যায়, ঠিক কথা? আগে হুজুর, আমি তাহলে আপনার গোয়াল ঘরের কাজ সেরে ওর বাসার ছাদ ছাড়াতে যাই। সে কি? না না, বুঝলি টুনি, সতীশ ঠিকই বলেছে। হ্যাঁ, যেমন সূর্যের আলো গায়ে পড়লে গা গরম হয়ে যায়, তেমনি চাঁদের আলো গায়ে পড়লে গাও গরম হয়ে উঠবে, কি বলিস? বুঝেছি, আপনারা সবাই এক, আপনারা দুষ্ট, আপনারা সবাই দুষ্ট। আপনি দুষ্ট রাজা কাক্কা বোকা, আমি রাজ্যের সবাইকে বলে দেব আপনি দুষ্ট রাজা, আপনি বোকা রাজা। তবে রে, আজ আজ আমি তোকে সত্যি ভেজে খাবো। এই এই, কে আছিস? পাখিটাকে ধর, ধর পাখিটাকে। কিরে টুনি, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? ব্যাপার, রাজা তোকে পেলে খুব খুশি হবে, তাই না? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আগে তোর সমস্যার সমাধান করি। প্রণাম মহারাজ। কি ব্যাপার? আমি শুনেছিলাম আপনার নাকি টুনটুনিকে খাওয়ার খুব ইচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই, ওই পাখিটাকে পেলে আমি জ্যান্তই চিবিয়ে খাবো। আপনাকে অত কষ্ট করতে হবে না মহারাজ, আপনি বরঞ্চ কাল আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন, দুপুরবেলা একটু আহার করবেন, আমি ওই দুষ্ট টুনটুনিকে রান্না করে আপনাকে খাওয়াবো মহারাজ। তা যদি করতে পারো আমি তোমাকে অনেক পুরস্কার দেব, অনেক অনেক পুরস্কার। প্রণাম মহারাজ। বাবা, নাড়ি ভুড়ি জ্বলছে খিদেতে। বাবা মহারাজ, এটা ভাঁওতা নয় তো, টুনিকে ধরা কি অতই সোজা? হ্যাঁ কি, আমি রাজা কাক্কা বক্কা আর আমার সঙ্গে ছলো না, চলো।
এই যে বজ্জাত কানাই, কোথায় কোথায় তোমার খাবার আয়োজন? ওই যে মহারাজ, টুনটুনি ফুটছে কড়ার মধ্যে, দেখুন দেখুন। তুমি কি মূর্খ কানাই? সূর্যের গরমে কখনো পাখি সেদ্ধ হয়? সে তো আপনার কাছ থেকে শেখা মহারাজ। চাঁদের আলো, তারার আলো যদি শীতের রাতে ফুটো চাল দিয়ে এসে ঘর গরম করতে পারে, তবে দুপুর রোদে সূর্যের তাপে টুনি সেদ্ধ হবে না কেন? আমারই তো ভুল, আমি টুনির সাথে খুব খারাপ ব্যবহার করেছি। না না না, আমি এখনই আদেশ দিচ্ছি, সতীশ যেন টুনির ঘর সারিয়ে দেয়। সতীশ ভাই ছাদ সারিয়ে দিয়েছে কি মজা রাজা খায় ব্যাং ভাজা।